হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আর এখন আমরা সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি মা বৌদি আর আমাদের দুটো পুচকিকে নিয়ে একটা মন্দিরে, কেশবজি গৌড়িয়া মঠ, নবদ্বীপের একটা বিশেষ বিশেষ মন্দির। দোল উৎসব উপলক্ষে নবদ্বীপ শহর তথা মায়াপুর প্রত্যেকটা মন্দির খুব সুন্দরভাবে সুসজ্জিত, এরকম আলো নানান ফুল দিয়ে সাজিয়ে তুলেছে। যেহেতু বাইরের বহু ভক্তরা, বাইরের প্রচুর দর্শনার্থীরা নবদ্বীপে আসে এই দোল উৎসব উপভোগ করার জন্য, প্রতিটা মন্দিরে তো মানে পা ফেলার জায়গা নেই, এত বাইরের দর্শনার্থী আসে, মানে নবদ্বীপ তো বাইরের ভক্তরা আসছে, আর আমরা নবদ্বীপে থেকে নবদ্বীপে মন্দির ঘুরতে যাব না? তাই প্রত্যেক বছর আমি মা এরকম বেরিয়ে পড়ি মন্দির ঘুরতে। তো আগে বান্ধবীদের সাথেও ঘুরেছি বিয়ের আগে, তো এখন মাকে নিয়ে পুচকে দুটো রয়েছে, ওদের নিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে গেছি ঘুরতে। আর এই মন্দিরে চলে এসেছি কেশবজি গৌড়িয়া মঠ। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, গলা ভেঙে গেছে, তো ভয়েস শুনলে বুঝতে পারছো। তো তাও তো ভয়েস ওভার করতে হবে, তাই না? কারণ এখানে ভীষণ কীর্তন, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে না। দেখো কত দর্শনার্থীরা এসেছে, এখনও আসা বাকি। বাইরে নিচের যে মন্দিরের যে নিচের অংশগুলো সেগুলো এখনও ফাঁকা রয়েছে, সেগুলো ভর্তি হয়ে যায়। অন্য বছর এসে দেখেছি যে লকডাউনের পরে এইবারে এসছে দোল, তো এই দোলে দেখো কত লোক, সবাই এখানে পাঠ হচ্ছে, ঠাকুরের নাম হচ্ছে, তো তারা সবাই বসে বসে শুনছে। তো আমরা একটু দাঁড়িয়ে শুনে আবার বেরিয়ে পড়েছি। ওপরে যে জিনিসগুলো রয়েছে, ওপরে যে মূর্তি, মানে রাধা কৃষ্ণের যে লীলা, সব কিছু সুন্দরভাবে সাজানো রয়েছে, সেই সব দেখাতে চলো, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। চলো উপরে যাচ্ছি, বৌদি রয়েছে ক্যামেরার ওপারে, মা রয়েছে পুচকেকে নিয়ে, আর আমি রয়েছি আমার পুচকেটাকে নিয়ে। তো যাচ্ছি, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। আর উপরে গেলে আরও সুন্দর জিনিস রয়েছে, তোমরা যখন এসে, যখন সময় হবে তোমাদের, এসেই মন্দিরে এসে দেখে যেও কেশবজি গৌড়িয়া মঠ নবদ্বীপে। নবদ্বীপ রেলগেটের যে হাইরোড রয়েছে ওই রাস্তার পাশেই খুব বড় একটা মন্দির। তো এই দেখো উপরে কত সুন্দর ঠাকুরের যে মানে মূর্তিগুলো সাজানো রয়েছে, এক একটা মুহূর্তের ছবি এখানে তুলে ধরেছে। আমি এখানে যতবারই এসেছি ততবারই নিজের মনটা শান্তি হয়ে গেছে, যে এখানে এত কিছু রয়েছে, আমরা নবদ্বীপে থেকেও কত মানুষ চিনি না জানি না, তো কত বাইরের লোক এসে এসব কিন্তু দেখে যাচ্ছে, তারা তাদের জায়গায় গিয়ে গল্প করতে পারে, কিন্তু আমাদের এখানে নবদ্বীপে থেকে কিছু কিছু লোক রয়েছে তারা কিছুই জানে না। এত সুন্দর বৃন্দাবনের যে রাধাকৃষ্ণের লীলা, সেইটা পর্যন্ত এখানে ঝুলনের মতো করে সাজিয়ে রেখেছে, যেটা প্রত্যেক দিনই থাকে, মানে শুধু দোল উৎসব বলে না, সবসময় এটা এরকম সুন্দরভাবে সাজানো থাকে। দেখো রাধা গোবিন্দের ঝুলন লীলা এত সুন্দর সাজানো, যেটা দেখলেই এমনি মুগ্ধ হয়ে যাবে। সরস্বতীর মূর্তিটা যে কী সুন্দর, আমি তো সামনে থেকে দাঁড়িয়ে শুধু দেখেই গেছিলাম। দেখো বাচ্চাদের পর্যন্ত এত জিনিসগুলো ভালো লাগবে, বাচ্চাদের জন্য দেখো এত সুন্দর পশু, যে হাতি সিংহ বাঘ পাশে রাখা রয়েছে, এত সুন্দর সাজানো, সে মানে ভাবার বাইরে। আমার তো খুব ভালো লাগে এই মন্দিরে যেতে, আমি বহুবার এসেছি, আর নবদ্বীপে এরকম অনেক মন্দির রয়েছে, সেখানে গেলে মনটা মানে ভরে যায়। এই দোলের সময় তো এখন কটা দিন খুব ভিড় হবে, মানে দোল যতদিন রয়েছে, এখন তো সব মন্দির থেকে পরিক্রমায় বেরিয়েছে, তো পরিক্রমা প্রত্যেক দিন ভোরবেলায় বেরোই, আর আজকেও বেরিয়েছে, আমরা সকালবেলা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো দেখেছিলাম, আর আমরা আজকে তাই ভেবেই সন্ধ্যাবেলা চলে এলাম মন্দিরে ঘুরতে। তারপরে নিচের মন মানে যে মেন মন্দিরটা, সেখানে সুন্দর ঠাকুরের আরতি হচ্ছিলো, ভীষণ ভিড় হচ্ছিলো বলে সামনে যেতে পারিনি, দূর থেকেই দেখছিলাম ঠাকুরের আরতি, বাচ্চা দুটো ছিল বলে আর কাছে যেতে পারিনি। তো তোমরা যে কেউ আসতে পারো, যখন খুশি, মন্দির সবসময় খোলা থাকে, এসে দেখে যেতে পারো, এত সুন্দর যে মানে তোমাদের মন খারাপ থাকলে এখানে এলে মন সত্যি খুব ভালো হয়ে যাবে। তো দোল উৎসব বলে মন্দিরের বাইরে কী সুন্দর রাস্তায় যে মেলা বসেছে, নানা রকম দোকান, বাইরের লোকরা এসে প্রচুর কেনাকাটা করছে, বাইরের বলতে এখানে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড মানে আরও বাইরে বাইরের লোকেরা এখানে এসছে, এখানে রয়েছে। তো আমার কথা বলা হয়নি তাদের সাথে, যেহেতু আমার একটা বাচ্চা রয়েছে, আমি সেখানে বেশিক্ষণ টাইম দিতে পারিনি, তো তাই তোমাদের সাথে কথা বলে শেয়ার করতাম না তাদের বক্তব্যটা, যে তারা এখানে এসে কতটা মানে কতটা আনন্দে আছে, কতটা ভালো লাগে, তাই তারা বারবার আসে। একটা লোকের সাথে কথা হচ্ছিলো, তিনি পাঁচবার এসছে এই মন্দিরে, প্রত্যেক বছর দোল উৎসবের সময় এখানে আসে, পরিক্রমা করে, মন্দিরে থাকে। চলো দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
এইসব ছোট ছোট প্লাস্টিক পাতা দেখতে পাচ্ছ, এখানে মানুষেরা থাকে যারা বাইরে থেকে এসেছে মন্দিরে, এইভাবেই তারা থাকে 7 দিন, কেউ 10 দিন, কেউ মানে 2 সপ্তাহ এরকম রয়েছে। তো তারা থাকবে দোল উৎসবের দিন, মানে দোলের দিন, মেন দোলের দিন তারা চলে যায়, আবার অনেকে তার পরের দিন, অনেকে তার আগের দিনও চলে যায়। তো এই জায়গাটা এখনও লোকে ভর্তি হয়ে যায়, আর এই জায়গাটা এখন খাওয়ায়, খাওয়া দাওয়া অবশ্যই বাইরে থেকে দর্শনার্থীরা এসে তারা ওখানে খাওয়া দাওয়া করে। আর এই যে কাঠগুলো দেখছো, এগুলো চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাচ্ছি, দেখো কত মানে বড় রান্নাঘর। আর এই কড়াইগুলো এখনো রান্না তেমন শুরু হয়নি, কারণ লোক এখনো অত লোক নেই যে কড়াইগুলো প্রয়োজন হয়েছে। তো 2 দিন বাদে এই কড়াইগুলোতে রান্না হবে, তখন আরো লোক আসবে। আর দেখো রুটি, কতজনে মিলে রুটি করছে এখানে। তো যারা ভাত খায় না, মানে অন্ন খায় না, তাদের জন্য এই রুটির আয়োজন করা, মানে যাদের সুগার রয়েছে বয়স্ক লোক, তাদের জন্য এই রুটিগুলো, মানে যে যেটা খাবে তাকে এই মন্দিরে সেটাই দেওয়া হয়। এই মন্দির মানে সব মন্দিরে তো আজকে রাতে ওদের সোয়াবিনের তরকারি হবে, সব সোয়াবিনগুলো ওখানে রাখা রয়েছে, ডাল অন্ন হয়েছে। তো অন্ন তোমাদের আরও সামনের দিকে দেখাবো কীভাবে তারা অন্নগুলোকে রাখে, আর এত প্রচুর রান্না যে তারা কীভাবে মেনটেন করে। একবার কড়াইগুলো দেখো, মানে একটি ছোটোখাটো সুইমিং পুল, মানে এত বড় বড় কড়াই, কী সুন্দর হাতা সিস্টেম করা হয়েছে। দেখো ওই লোকটা তুলছে হাতায় করে, ডাল তুলছেন উনি, অত বড় বড় এক একজন, মানে অত বড় যে হাতা আর এক একজনের সম্ভব নয়। তো ওটা ছোটো কড়াইগুলো উনি একাই তুলছে, এবং বড় করে 3-4 জনে মিলে হাতায় নাড়ে। এখন সন্ধ্যা আরতি করছে এরা ঘুরে ঘুরে, দেখো বাচ্চাগুলো কী সুন্দর যাচ্ছে। আর আমি যেখানে রুটি করছি ওইখানে একদম চলে এসেছি, দেখো সব রুটি বেলে বেলে রেখে দিয়েছে। আর এনারা এখানে সবাই মিলে শেখছে, যেটা আমরা বাড়িতে তাওয়ায় একটা একটা করে করি, সেটা বড়ো একটা তাওয়া সিস্টেম করে নিয়েছে। আর ভেতরে নিচে কয়লার আগুন জ্বলছে, কাঠ কয়লা, সেই এখানে শেখা হচ্ছে, আর এখানে রাখছে এনারা। দেখো প্রতিদিনই এই রুটিগুলো এরকমভাবেই করা হয়, সন্ধ্যাবেলা এলে দেখতে পাবে এই মন্দিরে। আর কড়াইগুলো দেখো, বলে কোনো রান্না শুরু হয়নি, এইগুলোকে ফাঁকা রয়েছে, এইগুলো তো রান্না হবে 2 দিন পর থেকে। আর ওই সাইডে ছোটো কড়াই হচ্ছে, যেহেতু এখনও আমি তেমন লোক আসিনি বলে এখন ছোটো কড়াই করছে। তো আমাদের দেখাচ্ছি, এগুলো শুধু হলো নুনের বস্তা এগুলো। আর এখানে আলু কেটে রেখেছে, এটা বড়ো গামলার মতো, ছোটো কাটো না, বিশাল বড়ো গামলা, তার মধ্যে দেখো কত আলু কাটা। এই ডাল, এখানে ডাল রয়েছে, রাত্রেবেলা খাবারের জন্য সব বেরিয়ে নিয়েছে, আর এইগুলো করে খাবার দেওয়া হয়। নিচে দেখো চাকা সিস্টেম একটা টলির মতো করা, তার উপর বসানো। আর এই দেখো কুমড়ো কাটা হয়ে গেছে কালকে সকালে রান্নার জন্য, আর কত কুমড়ো দেখো। আর এই বাসনগুলো করে প্রত্যেক দিন খাবার সার্ভ করা হয়। পরের দিনের জন্য তরকারি কাটে নিয়েছে, আলু যেটা হলো একটা পাঁচ তরকারি করবে বলছিলো, সেই আলু কেটে নিয়েছে। আর দেখো এখানে ভাত ঢালছে, দেখো মানে এত ভাত কোথায় রাখবে ওনারা। ওই জায়গাটা বেশ ভালো, সুন্দর পরিষ্কার করে, দেখো কী সুন্দর এখানে ভাত ঢেলে রাখছে। এখান থেকে যখন তারা খেতে বসবে তখন এখান থেকে নিয়ে গিয়ে দেয়। এটা হলো অন্নশালা বলে জায়গাটার নাম, অন্নশালা। আর দেখো রান্নার জায়গাটা কত বড়, উঁচু করে প্যান্ডেল করা। এর আগে তোমাদের আমি পিছন দিক থেকে দেখাচ্ছিলাম, এখন এটা সামনের দিক থেকে। আর এই অন্নশালায় অন্নগুলো ওই পুরো পাঁচিলে যত দূর দেখছো অত দূর পর্যন্ত উঁচু হয়ে যায়। আর 2 দিন বাদে হবে সেখানে, এখনও 2 দিনে মানে এত লোক আসেনি বলে ওটা অল্প রান্না হয়েছে। যখন 2 দিন বাদে আরও লোক আসবে তখন আরও বেশি বেশি হবে। একটু সিস্টেম ঝুড়ি করে নিয়ে আসছে, তুলে কড়াই থেকে এসে এখানে ঢেলে রেখে দিচ্ছে। আর সবজি দেখো, মানে একই ঘরটা আছে যেখানে মার বুধ রয়েছে, পিছনে ঘরটা শুধু সবজি রয়েছে, ঠাসা সবজি। এই দেখো বস্তায় বস্তায় আলু, চাল, কুমড়ো না পেঁপে, পেঁপে এটা বেগুন, ওখানে রয়েছে কুমড়ো, তারপর আরও অনেক নানান সবজি রয়েছে। আমি অতটা ভেতরে যাইনি, কারণ যেতে বারণ করছিল তাই আর যায় না, গেলাম না। সামনে তুলসী মঞ্চ, এখানে সবাই সন্ধ্যাবেলায় মোমবাতি, ধূপকাঠি, প্রদীপ এখানে জ্বালায়। এতে হলো তুলসী মঞ্চ, দেখো সবাই কী সুন্দর প্রদীপ জ্বালাচ্ছে। আমরাও ভাবলাম জ্বালাবো, কিন্তু এখানে প্রদীপ মোমবাতি কিছুই পাইনি, তাই জ্বালানো হয়নি।
দেখো যখন আমরা এলাম মন্দিরে, যখন ঢুকলাম তখন এত ভিড় ছিল না, আস্তে আস্তে কত ভিড় হয়ে যাচ্ছে, মানে এক দুদিন গেলে মানে আরও ভিড় হবে, মানে তখন এত ভিড়ের চাপে আসা যাবে না বলে আজকে দুদিন আগেই চলে এসেছি। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে মন্দির দেখা কমপ্লিট পুরোটা ঘুরে নিয়েছি। আর এই জায়গাগুলোয় দেখো সব লোক রয়েছে, এই জায়গাগুলো এখনও ফাঁকা রয়েছে, যে হলুদ হলুদ যে রুমগুলো দেখছো মানে ভেতরটা মনে হয় স্টেশন ফাঁকা, এইগুলো এখনো ফাঁকা ফাঁকা রয়েছে, এগুলো সব ভর্তি হয়ে যাবে দুদিনে। গাড়ি করে করে কত সবজি, মানে এগুলো বাঁধাকপি যাচ্ছে, এগুলো রান্না হবে তাই স্টক করছে এখন, এই কত বাঁধাকপি। আর মা বলছে চল অনেকক্ষণ হয়ে গেলো, ও বাচ্চা দুটো নিয়ে চল এখন বাড়ি যাই। তো আমরা এখন বাড়ি যাব, তো টাটা। মন্দিরে যদি তোমাদের আসার ইচ্ছা হয় চলে এসো, এখনও অনেক মানে লোক রয়েছে, এখন যতদিন না দোল আছে ততদিন এই লোকগুলো থাকবে, আর এত কিছু দেখতেও পারবা এলে। এটা হলো নবদ্বীপ কেশবজি গৌড়িয়া মঠ। তোমরা যদি নবদ্বীপ স্টেশনে নামো তাহলে টোটোকে বললে ওরা 10 টাকা টোটো ভাড়া নিয়ে একদম তোমাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো আসো দেখে যাও, খুব ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছে, তোমাদেরও খুব নিশ্চয়ই ভালো লাগবে।